হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকে রাজহাঁসের ডিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। রাজহাঁসে অনেকে বলেন রাজহাঁসে ডিম পারে না, সেই সম্পর্কে কিছু আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রাজহাঁস আবারও ডিম নিয়ে বসে আছে। আজকে 4-5 দিন, আজকে প্রায় 25-26 দিন হয়েছে। বন্ধুরা, রাজহাঁস যখন নতুন ডিম পারবে তখন কি কি করবেন এবং ডিম পারার পরে আপনারা কি কি করবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, রাজহাঁস সাধারণত 8 থেকে 10 মাস বয়সে অ্যাডাল্ট হয়। এরপরে 11-12 মাস বয়স থেকে রাজহাঁস ডিম দেওয়া শুরু করে এবং বছরে 4 থেকে 5 বার বা 3-4 বার রাজহাঁসের সাইজ অনুযায়ী বা জাত অনুযায়ী ডিম দিয়ে থাকে। রাজহাঁস একসাথে 8টি থেকে 13টি পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং নিজের ডিমে নিজে তা দিয়ে বাচ্চা ফুটায়। সাধারণত রাজহাঁস নিজের ডিম নিজে ফুটায়। আমরা অনেকে জিজ্ঞাসা করি যে রাজহাঁসের ডিম অন্য কোনো মাধ্যমে ফুটানো যাওয়া যায় কি না। মূলত রাজহাঁসের ডিমগুলো যেহেতু সাইজে বা আকারে বড় হয়ে থাকে, তাই অন্য অন্য কোনো মাধ্যম অর্থাৎ অন্যান্য হাঁস অথবা মুরগি দ্বারা ফুটালে ভালো কোনো ফলাফল না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এরকম করি নিয়ে অন্য কোনো হাঁস মুরগি দিয়ে রাজহাঁসের বাচ্চা ফুটাই নিয়ে, তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি রাজহাঁস নিজেই নিজের ডিমগুলো থেকে বাচ্চা ফুটাই। রাজহাঁস যখন ডিম দিবে তখন রাজহাঁসের মেটিং অবশ্যই কনফার্ম করতে হবে। রাজহাঁসের যেদিন প্রথম ডিম দিবে তারপর দিন থেকে প্রতিদিন সকালে আপনারা রাজহাঁস রাধা এবং রাধি অর্থাৎ ছেলে হাঁস এবং মেয়ে হাঁসকে আপনারা পানিতে অথবা ডোবায় যেখানে আপনার পানি আছে ওখানে ছেড়ে দিবেন এবং আপনারা মিটিং হয় কিনা সেই বিষয়ে কনফার্ম হবেন। এরপর রাজহাঁস যখন 8-10টি ডিম পারবে তখন রাজহাঁস আস্তে আস্তে বিকেলের দিক থেকে আস্তে আস্তে ডিমে তা দেওয়া শুরু করবে। রাজহাঁস যখন ডিমে তা দেওয়া শুরু করবে, ডিমে তা দেওয়া অবস্থায়ও আরও 1-2টি ডিম পারার সম্ভাবনা থাকে। রাজহাঁস যখন ডিমে তা দিবে তখন অবশ্যই রাজহাঁসকে এমন একটি জায়গায় স্থান দিতে হবে যেখানে যাতে রাজহাঁসকে কোনো কিছু বিরক্ত না করে। বিরক্ত করলে রাজহাঁসটি উঠে চলে যাবে। আরেকটি কথা হলো, অনেকের রাজহাঁস ডিম পারে অন্য কোনো জায়গায় বা যেখানে রাজহাঁস থাকে ওখানে ডিম পারে না, অন্য কোথাও ডিম পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, রাজহাঁস যখন প্রথম ডিম পারবে সেই ডিমটিকে নিয়ে এসে আপনি একটি নির্দিষ্ট স্থানে রাখবেন এবং পরবর্তী দিন যখন রাজহাঁস আবার ডিম পাওয়ার সময় হবে তখন রাজহাঁসকে আপনারা নিজেরা ধরে নিয়ে গিয়ে ওই ডিমের উপরে বসায় দিবেন এবং দেখবেন তারপর দিন থেকে রাজহাঁস নিজে আবার ডিম ওখানে পারা শুরু করবে। দেখতে পাচ্ছেন আমি রাজহাঁসকে নামানো উপর থেকে নামাইছি, তাই রাজহাঁস এখন চলে যাইতেছে। আচ্ছা, যাই হোক, এবার আসা যাক তৃতীয়। রাজহাঁস যখন ডিমে তা দেওয়া শুরু করবে তখন রাজহাঁসকে অবশ্যই খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। রাজহাঁসকে যখন খাবার দাবারের ব্যবস্থা করবে তখন রাজহাঁস ডিমে থাকা অবস্থায় তার আবার পেটের ভিতরে ডিম উৎপাদন হওয়া শুরু করবে। তার ফলে আপনারা রাজহাঁস থেকে বেশি বেশি ডিম উৎপাদন করতে পারবেন। রাজহাঁসের ডিমের বয়স যখন 1 সপ্তাহ অথবা 10 দিন হবে তখন আপনারা রাজহাঁসের ডিমকে লাইটের আলোর মাধ্যমে চেক করবেন। লাইটের আলোর মাধ্যমে যখন চেক করবেন তখন ডিমের ভেতরে কিছু রক্তের মতো জালিকা দেখা যাবে। যদি রক্তের মতো জালিকা থাকে তাহলে রাজহাঁসের ডিম ফুটবে, আর যদি রাজহাঁসের ওই ডিমের ভিতরে যদি রক্তের মতো জালিকা না থাকে তাহলে ফুটবে না। এক্ষেত্রে একটি কথা হচ্ছে যে রাজহাঁসের ডিম যেহেতু বড়, লাইটের আলোর মাধ্যমে চেক করলে অনেক সময় বোঝা যায় না। একটু ভালো করে চেক করবেন, অনেক সময় ডিমে বীজ লাগবে কিন্তু আপনারা মনে করবেন যে ডিমে বীজ লাগে নাই বা ডিম থেকে বাচ্চা হবে না, আপনারা ফেলে দিবেন বা খেয়ে ফেলবেন। এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি আপনারা রাজহাঁসের ডিম চেক করতে না জানেন তখন আপনারা কি করবেন, আরও কিছুদিন সময় দিবেন, 10-12-14 দিন সময় দিবেন। 12-14 দিন সময় দেওয়ার পরে তখন আপনারা ডিমগুলোকে কানের কাছে নিয়ে ঝাঁকি দিবেন। যদি ডিমের ভেতরে নড়াচড়া করে, ডিমের কুসুমগুলো নড়াচড়া করে তাহলে মনে করবেন যে রাজহাঁস থেকে আর বাচ্চা হবে না। যদি নড়াচড়া না করে তাহলে রাজহাঁস থেকে বাচ্চা হবে। আপনারা রাজহাঁসের ডিম চেক করে অবশ্যই ডিমগুলোকে আলাদা করে ফেলবেন। যদি আপনার রাজহাঁসের ডিম একটি ডিমেও বাচ্চা না হয় তাহলে শুধু শুধু রাজহাঁসকে ডিমের মধ্যে বসায় রাখবেন না। যদি রাজহাঁসকে ডিম থেকে উঠেই দেন তাহলে রাজহাঁসে আবার পুনরায় ডিম পারা শুরু করবে। আর রাজহাঁসের যখন ডিমে থাকবে তখন অবশ্যই আমি গত ভিডিওতে যেভাবে দেখাই দিছিলাম
যে রাজহাঁসের কীভাবে উম দিতে হবে সেই বিষয়টি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে ভিডিওটি দেখে আসবেন, আর যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে আমরা সেই অনুযায়ী রাজহাঁসকে ডিমে তা দিতে বসাবেন, আর না হলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। রাজহাঁসের যখন 28 দিন বয়স হবে তখন দেখবেন রাজহাঁসের ডিমগুলো ফেটে আস্তে আস্তে বাচ্চা বের হচ্ছে। তখন আপনারা এই 27 দিন বয়সে আপনারা রাজহাঁসের ডিমগুলোকে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুছে দিবেন। কুসুম কুসুম গরম পানি দিয়ে মুছে দেওয়ার ফলে রাজহাঁসের ভেতরে পর্দাটি অপেক্ষাকৃত নরম হয়ে যাবে এবং বাচ্চাগুলো ঠিকঠাক মতো বেরিয়ে আসতে পারবে। বাচ্চাগুলো ঠিকঠাক মতো বেরিয়ে আসতে পারবে, এক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। একবার বলেছেন যে বাচ্চা রাজহাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে বাচ্চাগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়। বাচ্চাগুলো অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণ হচ্ছে রাজহাঁসের ডিম যদি ভালো মানের ডিম না হয় তাহলে বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকে। আপনারা চাইলে রাজহাঁস যখন ডিমে বসে ডিম পাড়ার সময় হবে তখন আপনারা যে মেডিসিনগুলো দেখাই দিছি ওই মেডিসিনগুলো খাওয়াইতে পারেন। এরপরে রাজহাঁস যখন বাচ্চা বের হওয়ার পরে আপনারা কিছু স্যালাইন বা কিছু মেডিসিন খাওয়াইতে পারেন, এতে করে আর বাচ্চার সমস্যা হওয়ার কথা থাকে না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন, উপকৃত। যদি কিছু বোঝার থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।